বর্তমানে এসএসডি ও M.2 এর মূল্য অনেকটাই কমে গিয়েছে, কিন্তু তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে এসএসডি ও M.2 এর দাম অনেক বেশি নিয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো M.2 ও এসএসডির বর্তমান মূল্য। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। কিংস্টোন এসএসডি খুব চমৎকার একটি এসএসডি। এই 120 জিবি এসএসডির মূল্য হচ্ছে মাত্র 1399 টাকা। কিংস্টোন M.2 250 জিবি কিংস্টোন M.2 এর মূল্য হচ্ছে 2450 টাকা। এ ডাটা এসএসডি, এসএসডি লাভারদের প্রথম পছন্দ এ ডাটা এসএসডি। 120 জিবি এই এসএসডির মূল্য হচ্ছে মাত্র 1699 টাকা। এ ডাটা M.2 240 জিবি এ ডাটা M.2 এর মূল্য হচ্ছে মাত্র 2500 টাকা। খুব কম দামেই এই M.2টি আপনারা পেয়ে যাবেন। স্যামসং এসএসডি খুব ভালো মানসম্পন্ন হয়ে থাকে স্যামসং এসএসডিগুলো। 250 জিবি স্যামসং এসএসডির মূল্য হচ্ছে মাত্র 2499 টাকা। স্যামসং M.2 খুব ভালো মানের M.2-র মূল্য হচ্ছে মাত্র 3000 টাকা। ট্রান্সেন্ট এসএসডি ও পেনড্রাইভ জগতের রাজা। 240 জিবি ট্রান্সেন্ট এসএসডির মূল্য হচ্ছে মাত্র 4000 টাকা। 240 জিবি M.2 এর মূল্য হচ্ছে মাত্র 5000 টাকা। ট্রান্সেন্ট হচ্ছে সারা বিশ্বেই খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট। ওয়েস্টার্ন ডিজিটাল, এই এসএসডিগুলোকে আমরা WD গ্রিন নামেও চিনে থাকি। 120 জিবি ওয়েস্টার্ন ডিজিটাল এসএসডির মূল্য হচ্ছে মাত্র 1699 টাকা। 240 জিবি M.2 ওয়েস্টার্ন ডিজিটাল M.2 এর মূল্য হচ্ছে 2500 টাকা। ভিডিওতে দেখানো এসএসডি এবং M.2 গুলোর মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিন।